হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রকস্টার ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লোরেশন সিরিজে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি অ্যাকশন সিনেমা। তো চলুন আজকে আর কোনো বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই। সিনেমার শুরুতেই হংকং এর 20 শতকের কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই হংকং ছিল একটি নৈরাজ্যিক ছিটমহল, এমনকি অপরাধ, মাদক, পতিতা এবং জোয়ার আতরঘর এবং বিভিন্ন মানুষের বিশৃঙ্খল এলাকা। আর গ্যাংস্টাররা এই অঞ্চলটাকে দখল করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করত, যার রূপ নিয়েছিল নিত্য সহিংসতায়। এই সহিংসতা কাউলুনের প্রাচীর শহরকে রণক্ষেত্রে পরিণত করে ছিল। গ্যাংস্টার গুলোর মধ্যে লুই চ্যাং এর গ্যাং সব থেকে বেশি শক্তিশালী ছিল, আর কিং অফ কিলার্স জিম চ্যাং এর সহায়তায় লুই চ্যাং হেড হয়ে এই প্রাচীন শহরকে জয় করে। কিন্তু সেখানে একদিন আবির্ভূত হয় সাইক্লোন নামের এক গ্যাংস্টারের, যে কিনা লুই চ্যাং এর বিরোধীদেরকে একত্রিত করে একটি প্রতিরোধকমূলক যুদ্ধ করে। আর লোকের মুখে শোনা যায় সাইক্লোন, লুই চ্যাং এবং জিমের মধ্যে প্রাচীন শহরকে ঘিরে একটি রহস্যময় ওদের জড়িয়ে আছে। কিন্তু তারা এই প্রাচীন শহরকে ঘিরেই একসময় একে অপরকে হত্যা করতে চেয়েছিল। তো কি এমন রহস্য লুকিয়ে আছে তাদের মাঝে, সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। এমনকি সেই রক্তক্ষয়ী যুদ্ধে সাইক্লোন জিমকে পরাজিত করে জয়ী হয়ে যায়। আর এখানে সমাপ্তি ঘটে এই কৌলহ পিপাসু যুগের। আর এরপর আমাদেরকে 1980 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটা বারের মধ্যে মিস্টার বিগ নামের এক গ্যাংস্টার দুটা ব্যক্তির মধ্যে বাজে ধরিয়ে দিয়ে লড়াই করাচ্ছে। এই লড়াই যে জিততে পারবে সে অনেক টাকা পাবে। আর এদের মধ্যে কিউন নামের একজন ব্যক্তি জিতে যায়, আর এই কিউন হলো এই সিনেমার মেইন ক্যারেক্টার। তখন কিউন মিস্টার বিগ এর কাছে টাকা চাইলে মিস্টার বিগ টাকা না দিয়ে বলে, তুই তো অনেক ভালো লড়াই করেছিস, আমার দলে যোগ দে। তখন কিউন বলে তার গ্যাংস্টার হওয়ার কোনো ইচ্ছা নেই। তখন মিস্টার বিগ বলে, তুই এই টাকা দিয়ে কি করবি? একথা শুনে কিউন বলে, সে এই টাকা দিয়ে আইডি কার্ড বানাবে। তখন মিস্টার বিগ বলে, ভালো তো, তোর দেশের লোকদের আইডি কার্ড আমি বানাই, তুই 2 সপ্তাহ পরে এসে তোর আইডি কার্ড নিয়ে যাস। তো এই কথায় তখন কিউন রাজি হয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই কিউন কেন জানে পুলিশকে দেখে সেখান থেকে পালাতে লাগে। এখানে আমরা জানতে পারি 1969 সালের জুলাই মাসে জাতিসংঘ হংকংকে প্রথম আশ্রয় বন্দর হিসেবে তালিকাভুক্ত করেছিল, যে কারণে সারা বিশ্ব থেকে শরণার্থীরা এখানে চলে এসেছিল। আর বর্তমানে হংকং এ আটকে পড়া ও দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদের সংখ্যা 60,000-এর বেশি, আর এদের মাঝে একজন হলো কিউন। আর এজন্য মূলত কিউন হংকং এর আইডি কার্ড বানিয়ে দেশটিতে বৈধভাবে থাকতে চায়। তো যাই হোক, এরপর বেশ কিছুদিন পরে কিউন মিস্টার বিগ এর কাছে এসে আইডি কার্ড নেয়। তখন কিউন দেখতে পায় এটা একটা জাল আইডি কার্ড। এজন্য কিউন তখন বলে, আমার এই জাল আইডি কার্ড চাই না, আমার টাকা আমাকে ফেরত দিন। তখন মিস্টার বিগ এর অ্যাসিস্ট্যান্ট কিং বলে, তুই যদি আমাদের দলের হয়ে কাজ করিস তাহলে টাকা পাবি। কিউন তখন দলের হয়ে কাজ করতে না চাইলে কিং তখন কিউনকে ধাক্কা দিয়ে বের করে দিতে লাগে। আর কিউন তখন রেগে সেখানে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তখন কিং সহ সেখানে থাকা গ্যাং এর লোকেরা কিউনকে ধরার জন্য পিছে পিছে ধাওয়া করে। আর এক পর্যায়ে কিউন তখন দৌড়ে গিয়ে কাউলুনের পাশের শহরে চলে আসে। আর এই পাশের শহরটা ছিল সাইক্লোনের দখলে। তো সাইক্লোনের দলের শিন নামের একটা ছেলে তখন কিংকে বলে, কি রে, তুই কি রাস্তা ভুল করে এখানে চলে এসেছিস? তখন কিং বলে, তোর যদি এত সাহস থাকে তাহলে তুই এখানে এসে কথা বলে দেখ। মানে কোন গ্যাংস্টারের লোকেরাই কেউ কারো এরিয়াতে বিনা অনুমতিতে যেতে পারবে না। এদিকে কিউন কাউলুনের পাশের শহরের ভিতরে ঢুকেই দেখতে পায় সেখানে থাকা লোকেরা অনেক ব্যস্ত রয়েছে, আর এখানকার পরিবেশটা অনেক নোংরা। তো কিউন তখন একটা জায়গায় বসে সেই ব্যাগের ভিতরটা দেখতে থাকে। আর তখন সে দেখতে পায় টাকার পরিবর্তে সে ভুল করে কোকেনের ব্যাগ নিয়ে চলে এসেছে। কিউন তখন ভাবে সে কত বড় ভুল করে ফেলেছে, এখন যেভাবেই হোক তাকে এই কোকেনগুলো বিক্রি করতে হবে। কিউন লক্ষ্য করে তার পাশে একটা ছেলে লুকিয়ে লুকিয়ে মাদক নিচ্ছে, যে কারণে কিউন তখন কাউলুন শহরের আরেকটু ভিতরে ঢুকে যেতেই কিছু ছেলেদেরকে আড্ডা দিতে দেখতে পায়। কিউন তখন সেই ছেলেদেরকে কোকেনগুলো দেখে বলে, তোমরা কি এগুলো কিনবে? সেখানে থাকা একটা ছেলে বলে, এটা আমাদের এলাকা, আর তুই এগুলো কোথায় পেলি? এই বলে কিউনকে তারা মারে। কিউন তখন তাদেরকেও মেরে সেখান থেকে পালাতে লাগলে শিন নামের ছেলেটা তখন কিউনের সামনে এসে বলে, কি রে, এখানে ঝামেলা পাকাতে আসছিস কেন? কিউন বলে, আমি কোনো ঝামেলা করতে আসেনি, আমার শুধু টাকা দরকার। শিন তখন কিউনকে আক্রমণ করলে তাদের দুজনের মাঝে অসাধারণ কিছু ফাইটিং হয়। এক পর্যায়ে কিউন একটা সেলুনের ভিতরে ঢুকে সেলুনের নাপিতের গলায় চাকু ধরে। তখন সেখানে থাকা ছেলেগুলো হাসতে লাগে, আর নাপিত তখন কিউনকে মেরে কিউনের হাত ভেঙে দিয়ে কিউনকে এখানে কোনো ঝামেলা না করে চলে যেতে বলে। কিউন তখন কোনো ঝামেলা না করে তার ব্যাগটি নিয়ে বেলকনি থেকে লাফ দিয়ে নিচে এসে চলে যেতে লাগে। তখনই সেখানে পুলিশ আসার কারণে অন্য গলির ভিতরে ঢুকে যায়। তখন তার ভাঙ্গা হাত এতটাই ব্যথা হচ্ছিল যে সে সহ্য করতে পারছিল না। কিন্তু তারপরও কিউন উপরে থাকা তার পাইপ ধরে দোতলার জানালার সানসেটের উপরে উঠে বসে। তখন দোতলার পাশের জানালা থেকে একজন কিউনকে রুটি খেতে দেয়, আর একজন মাস্ক পরা ব্যক্তি বলে, তুমি ধীরে ধীরে তৃতীয় তলায় গিয়ে লাল রঙের রেলিং এর বেলকনি খুঁজে বের করে সেখানে যাও, সাইক্লোন তোমাকে সাহায্য করবে। তো কিউন তখন লোকটার কথা অনুযায়ী সেই লাল গ্রিলের সামনে আসলে সে তখন নাপিতকে দেখতে পায়, আর এই নাপিতে হলো সাইক্লোন। মানে কিউন এর আগে ভুল করে সাইক্লোনের গলায় ছুরি ধরেছিল। তো যাই হোক, কিউন তখন সাইক্লোনকে দেখে ভয় পেয়ে পড়ে যায়, আর তারই পড়ে যাওয়ার শব্দ হওয়াতে সাইক্লোন ও তার অ্যাসিস্ট্যান্ট শিন কিউনকে দেখে ফেলে। শিন তখন কিউনকে বলে, তুই এখনো যাসনি, এখানে তুই কি চাস? তখন কিউন বলে, আমি এই কোকেনের পরিবর্তে টাকা চাই। তখন সাইক্লোন বলে, তুই এই ব্যাগ কোথায় থেকে পেয়েছিস? তোর বসকে। তখন কিউন বলে, আমি কোনো গ্যাংস্টারের লোক নই। তখন সাইক্লোন বলে, তোকে দেখে মনে হচ্ছে না তুই স্থানীয়, তোর পরিবার কোথায়? তখন কিউন বলে, সে একজন রিফিউজি, তার কোনো পরিবার নেই, আর তাকে আইডি কার্ড দেওয়ার নাম করে মিস্টার বিগ ঠগিয়েছে। তখন সাইক্লোন বলে, এই প্রাচীন শহরে আসাটা অনেক বিপজ্জনক, তুমি যদি তোমার প্রাণ বাঁচাতে চাও তাহলে তোমার ব্যাগটাকে দিয়ে দাও। কিউন তখন সাইক্লোনকে বিশ্বাস করে তার সেই কোকেনের ব্যাগটি দিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাইক্লোন লুকিয়ে লুকিয়ে মিস্টার বিগ এর কাছে গিয়ে কিউনের দেওয়া সেই কোকেনের ব্যাগ ফিরিয়ে দেয়।
দেয়। তখন মিস্টার বিগ সাইক্লোনকে দেখে চাকু হাতে নিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে মারতে এসেছো। সাইক্লোন তখন বলে, তোমার শরীরে কি আমার সাথে লড়াই করে পেরে ওঠার মতো শক্তি আছে? তখন মিস্টার বিগ বলে, তুমি একটা চোরকে কেন আশ্রয় দিয়েছো? চোর কি তোমার আত্মীয় হয়? আমার ওই চোরটাকে চাই। তখন সাইক্লোন বলে, ঠিক আছে, সাহস থাকলে তুমি আমার পাশের শহরে এসে চোরটিকে নিয়ে যাও। এদিকে সেই মাস্ক পরা ব্যক্তিটা কিউনের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। আসলে এই মাস্ক পরা ব্যক্তিটা হলো এই প্রাচীর শহরের ডক্টর। তো ডক্টর তখন কিউনকে বলে, এই প্রাচীর শহরে থাকতে হলে এখানকার মানুষদেরকে সাহায্য করতে হবে, তাহলে এখানকার মানুষরাও তোমাকে সাহায্য করবে। আর তখনই সেখানে সিন এসে কিউনকে জানায় সাইক্লোন কিউনের হয়ে কোকেনের ব্যাগ মিস্টার বিগকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু মিস্টার বিগ কিউনের কাছে আরো কিছু টাকা চেয়েছে। তখন কিউন বলে, সে আমাকে ঠকিয়েছে, আবার আমার কাছে টাকা চেয়েছে। সিন তখন বলে, তোমার ভাগ্য ভালো যে মিস্টার বিগ তোমার কাছে জীবন না চেয়ে টাকা চেয়েছে। কিউন তখন বলে, আমি টাকা কোথা থেকে পাবো? ডক্টর তখন বলে, এই প্রাচীর শহরে যে কোনো কাজ করে তুমি টাকা উপার্জন করো। এরপর কিউন ডক্টরের কথা অনুযায়ী প্রাচীর শহরে কাজ করতে লাগে। তখন কিউন দেখতে পায় সাইক্লোন সেখানে থাকা লোকদেরকে অনেক ভালোবেসে আগলে রেখেছে, মানে সাইক্লোন গ্যাংস্টার হলেও সে অনেক দয়ালু। পরদৃশ্যে আমরা দেখতে পাই সাইক্লোন কিউনকে রাইস বারবিকিউ খেতে দিয়ে বলে, এত এত কাজ করে টাকা জমাচ্ছ কিসের জন্য? কিউন তখন বলে, আমার আইডি কার্ড বানাতে হবে, এজন্য আমি এত টাকা জমাচ্ছি। তখন সাইক্লোন বলে, হংকং এ গেলে তো তোমাকে গ্রেপ্তার করা হবে, তুমি সেখানে না গিয়ে অন্য কোথায় যাও। কিউন বলে, কোথায় আর যাব, এখানে এসে তো মরতে মরতে কোন রকম বেঁচে গেছি। সাইক্লোন তখন সিনকে বলে কিউনের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে। সিন তখন কিউনকে তার থাকার জায়গা দেখিয়ে দেয় আর তার সাথে কিছু জামা কাপড়ও দিয়ে দেয়। পরের দিন সকালে কিউন দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওপরের দিকে তাকে কিছু একটা দেখছিল। তখন সেখানে এসে কিউন দেখে একটা প্রস্টিটিউট মহিলা খুব বাজে অবস্থায় মরে পড়ে আছে। কিউন তখন এই খবরটা সাইক্লোন সহ অন্যান্য লোকদেরকে জানায়। আর এরপর সেখানে ডক্টর এসে ওই মহিলার ডেড বডি দেখে সাইক্লোনকে জানায় এই মহিলাকে খুন করে মেরে ফেলা হয়েছে। পরদৃশ্যে আমরা দেখতে পাই কিউন মুখোশ পরে সেই লোকটাকে মারতে যায় যে লোকটা সেই মহিলাকে মেরে ফেলেছিল। আসলে কিউন যখন পতিতালয়ে সিলিন্ডার সাপ্লাই দেওয়ার জন্য গিয়েছিল তখন সেই মহিলার সাথে এক ব্যক্তির কথা কাটাকাটি হতে দেখেছিল, এবং পরের দিন বিকেলে সেই লোকটাই ওই মহিলাটাকে মেরে ফেলেছিল যেটা কিনা কিউন দেখেছিল। যে কারণে কিউন তখন সেই লোকটাকে মারতে যায়। তখন সে লক্ষ্য করে সেই লোকটাকে মারার জন্য আরো তিনজন মাস্ক পরে এসেছে। তো তারা চারজন মিলে তখন সেই লোকটাকে মেরে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই এরা বাকি তিনজন হলো সেই ডক্টর, শিন এবং ডক্টরের এক বন্ধু এভি। তো তারা চারজন মিলে ওই লোকটাকে মেরে ফেলার পর অনেক আনন্দ করে পার্টি করে ও খেলাধুলা করে। আর এখানে কিউনের সাথে তাদের সবার বন্ধুত্ব হয়ে যায়। এদিকে দেশটির নিউজে সরকারের পক্ষ থেকে বলা হয় চলতি বছর হংকং হলো স্মরণীয় বছর, কারণ ব্রিটেন হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও সরকার কাউলিন প্রাচীর শহরকে ভেঙে আবার নতুন করে নির্মাণ করবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে। এ খবর শুনে সাইক্লোন ডক্টরকে বলে, জানি না এই দিনটা দেখার জন্য বেঁচে থাকবো কিনা। ডক্টর তখন বলে, আপনার ফুসফুসের অবস্থা খুবই খারাপ, আপনাকে একটু সাবধানে চলতে হবে। সাইক্লোন তখন বলে, তুমি এই কথাটি কাউকে জানাও না। পরের দিন সকালে সাইক্লোন মাস্টার লুইচ্যাং এর বাড়িতে এসে প্রাচীর শহরের এক মাসের খাজনা দেয়, কারণ মাস্টার লুইচ্যাং প্রাচীর শহরের অর্ধেকটার মালিক ছিল আর লুইচ্যাং এর সাথে সাইক্লোনের সম্পর্ক ভাইয়ের মতো। তখন লুইচ্যাং বলে, তুমি আমার জন্য জিমকে হত্যা করে আমাকে অনেক সাহায্য করেছো। এখানে আমরা জানতে পারি লুইচ্যাং এর ওয়াইফ ও বাচ্চাদেরকে জিম মেরে ফেলেছিল, এজন্য লুইচ্যাং জিমের ওয়াইফ ও বাচ্চাকে মেরে প্রতিশোধ নিতে চায়। কিন্তু জিমের ওয়াইফ তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়, এজন্য সে আজও জিমের ছেলেকে খুঁজে বেড়াচ্ছে জিমের বংশকে নির্বংশ করে দেওয়ার জন্য। তো এরপর সাইক্লোন প্রাচীর শহরে আসলে কিউন সাইক্লোনের কাছে এসে বলে সে এই প্রাচীর শহর ছেড়ে যেতে চায় না, সে এখানে থাকতে চায়। তখন সাইক্লোন বলে, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আজ না হয় কাল এই জায়গাটা ভেঙে ফেলা হবে। তখন কিউন বলে, এই জায়গাটা যতদিন অবধি থাকবে আমি ততদিন অবধি থাকতে চাই। কিউন আরো বলে, ছোটবেলায় আমার মা মারা গেছে, অনাথ আশ্রমে বড় হয়েছে, নিজের কোনো ঘর ছিল না, এখানে এসে ঘর পেয়েছি, এখানে এসে আমি একটু শান্তিতে ঘুমাতে পারি। সাইক্লোন তখন বলে, এখানে তোমার শান্তিতে ঘুমের কারণ হলো তোমার ঘর নয় বরং এখানকার মানুষগুলা। কিউন তখন বলে, আমি আপনার হয়ে কাজ করতে চাই। সাইক্লোন একটু মুস্কি হেসে বলে, কি কাজ করবে? নাপিতের কাজ, চলো তোমাকে নাপিতের কাজ শিখাই। তো সাইক্লোন তখন কিউনকে চেয়ারে বসিয়ে শেভ করতে লাগে, কিন্তু কিউনকে দেখে সাইক্লোন কিছু একটা মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়। তো সাইক্লোন কেন ইমোশনাল হয়ে পড়েছিল সেটা আমরা সামনে জানতে পারবো। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিউনরা চার বন্ধু মিলে প্রাচীর শহরের একটা মন্দিরে এসেছে। কিউন তখন সিনকে বলে, মন্দিরের দেয়ালের এই অবস্থা কেন? সিন তখন বলে, 30 বছর আগে প্রাচীর এই শহরটা এরকম ছিল না, প্রাচীর শহরটা ছিল সোনার খনির মতো, এজন্য আন্ডারওয়ার্ল্ড এর মাফিয়াদের মধ্যে একদিন বিশাল যুদ্ধ বেঁধে যায়। আর এই যুদ্ধে সাইক্লোন ও মাস্টার লুইচ্যাং টিকে যায়, কিন্তু এখানে টাইগার নামের একটা টিমের টিকার সম্ভাবনা ছিল। কিন্তু জিম এতটাই দক্ষ ও নির্দয়ভাবে মানুষকে মারত যে তার সামনে কেউ টিকতে পারত না। জিম টাইগারের এক চোখ অন্ধ করে ফেলেছিল। আর সাইক্লোনকে হারাতে লুইচ্যাংকে জিম্মি করে জিম মাস্টার লুইচ্যাং এর সামনেই তার বউ ও বাচ্চাদেরকে নির্দয়ভাবে মেরে ফেলে। কিউন তখন জিজ্ঞাসা করে, তাহলে শেষ অবধি সাইক্লোন জিতলো কিভাবে? তখন সিন বলতেই যাবে, তখনই এভির কাছে তার বস টাইগার ফোন করে মাস্টার লুইচ্যাং এর বাড়িতে যেতে বলে। এদিকে টাইগার সাইক্লোন ও মাস্টার লুইচ্যাং মিটিং করছিল। মাস্টার লুইচ্যাং তখন টাইগারকে বলে, আমি জিমের ছেলেকে খুঁজে পেয়েছি কিন্তু তাকে এখনো দেখিনি। একথা শুনে টাইগার বলে, জিমের ছেলেকে 10 বার মেরে ফেললেও ওর শাস্তি কম হয়ে যাবে। আর তখনই সেখানে কিউন, শিন ও তার বন্ধুরা চলে আসলে তখন মাস্টার লুইচ্যাং সাইক্লোনকে বলে, এই ছেলেটাকে তো আগে কখনো দেখিনি। সাইক্লোন তখন লুইচ্যাং এর একথায় উত্তর না দিয়ে কিউনের সাথে টাইগারের পরিচয় করিয়ে দিয়ে তাকে বাইরে গিয়ে বসতে বলে। তখন লুইচ্যাং তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা আগামী দিনের প্রাচীর শহরের ভবিষ্যৎ। একথা শুনে কিউন বাইরে বসে তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে থাকে।
আর এখানে সাইক্লোন কিউনের দিকে তাকিয়ে তার অতীতের কিছু কথা ভাবছিল। আর তখনই সিনেমার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জিম একদিন সাইক্লোনের সেলুনে লুকিয়ে লুকিয়ে শেভ হতে আসে, কিন্তু সাইক্লোন তখন অতটা দক্ষ নাপিত ছিল না। এখানে তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এটা কেউ জানতো না। তো জিম তখন সাইক্লোনকে বলে জিম খুব শীঘ্রই বাবা হতে চলেছে, আর এ কথা শুনে তো সাইক্লোন অনেক খুশি হয়ে যায়। তখন জিম সাইক্লোনকে বলে তুমি চাইলে আমার বাচ্চার ধর্মপিতা হতে পারো। সাইক্লোন মজা করে বলে তোমার বস জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে, সাইক্লোন তখন কিউনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পারি সেই রক্তক্ষয়ী দিনের ঘটনা, যেখানে সাইক্লোন ও জিম একে অপরকে মারার জন্য লড়াই করছিল, এমনকি তারা একে অপরকে মারার সুযোগ পেয়েও কেউ কাউকে মারতে পারছিল না। তখন জিম সাইক্লোনকে বলে যেভাবে হোক লুইসেনকে আমাকে মারতেই হবে। তখন সাইক্লোন বলে লুইসেনকে মারার আগে আমাকে মারতে হবে। জিম তখন হাসি মুখে একটা কাপড়ের টুকরো সাইক্লোনকে দিয়ে বলে আমরা যদি কেউ কাউকে না দেখে আক্রমণ করি তাহলে আঘাত করাটা সহজ হয়ে যাবে। জিম তখন কাপড় দিয়ে চোখ বাঁধে এবং সাইক্লোনকে বলে আমি যদি মারা যাই তাহলে আমার বউ ও ছেলেকে নিরাপদে কোথাও সরিয়ে দিবে। একথা শুনে সাইক্লোন বলে আমি যদি এই লড়াই জিতে যাই তাহলে নাপিতের কাজ ভালো করে শিখে নেব। এরপর তারা দুজনে লড়াই করে আর এই লড়াই জিম মারা যায়। আর জিমের কথা অনুযায়ী সাইক্লোন জিমের বউ ও ছেলেকে হংকং এর বাইরে পাঠিয়ে দেয়, আর সেই ছেলে আর কেউ নয় সে হলো কিউন, কিন্তু এই কথা সাইক্লোন কাউকে জানায় না। আর এরপর আমরা দেখতে পাই মিস্টার বিগ লুইসেনকে বলে তুমি জিমের ছেলেকে খুঁজে পাচ্ছ না তাই না, আমি জানি সে এখন কোথায়। এই বলে কিউনের একটা আইডি কার্ড ও ছবি দেখে বলে তুমি যে সাইক্লোনকে তোমার নিজের ভাইয়ের মতো করে মনে করো, জিমের ছেলে কিউন সেই সাইক্লোনের কাছে আশ্রয় নিয়েছে। আসলে তুমি সাইক্লোনকে ভাই মনে করলেও সাইক্লোন তোমাকে বোকা মনে করে। এদিকে কিউনের বন্ধু শিনও জানতে পেরেছিল যে জিমের ছেলেই হলো কিউন, এজন্য সে তখন ব্যাগপত্র গুছিয়ে কিউনকে সবটা জানিয়ে কিউনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু কিউন তারপরেও কিছুতে এখান থেকে যেতে চায় না। এজন্য কিউন তখন সাইক্লোনকে বলে আপনি কি চান আমি এখান থেকে চলে যাই। সাইক্লোন তখন কিউনকে এখান থেকে বের করে দেওয়ার জন্য বলে আমি তোমার বাবাকে হত্যা করেছিলাম। তখন কিউন বলে আমি আমার বাবাকে চিনি না, আমি আপনাকে চিনি যে আমাকে এখানে আশ্রয় দিয়েছে এবং বাবার মতো আদর যত্ন করেছে। সাইক্লোন তখন কিউনকে এখান থেকে চলে যেতে বললে তারপরে কিউন এখান থেকে যেতে চায় না। তখন কিউনের বন্ধু এক পর্যায়ে জোর করেই সাইক্লোনকে বের করে দিতে লাগে, আর তখনই সেখানে মাস্টার লুইচ্যাং ও টাইগার তাদের দলবল নিয়ে চলে আসে। তখন মাস্টার লুইচ্যাং সাইক্লোনকে বলে তুমি সবকিছু জানার পরেও কেন আমাকে আগে বলনি, তুমি কি চাও না আমি ওকে মেরে ফেলি। সাইক্লোন তখন চুপচাপ করে থাকলে টাইগারের লোকেরা কিউনকে আক্রমণ করে, আর কিউনের বন্ধুরা তখন কিউনকে বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু সাইক্লোন কিউনের বন্ধুদেরকে বারণ করে। তো কিউন তখন মিস্টার লুইচ্যাং সহ তার সমস্ত লোকজনদেরকে মেরে আহত করে। তখন লুইচ্যাং কিউনকে বলে তোকে মেরে তোর বাবার ঋণ শোধ করবো। একথা শুনে কিউন তখন রেগে লুইচ্যাংকে মারতে গেলে সাইক্লোন তখন এসে কিউনকে একটা ঘুষি মেরে বলে তুই পাশের শহর ছেড়ে চলে যা। একথা শুনে মাস্টার লুইচ্যাং তখন রেগে কিউনকে মারার জন্য যায়। সাইক্লোন তখন মাস্টার লুইচ্যাং এর হাত ধরলে মাস্টার লুইচ্যাং সাইক্লোনকে ছুরি দিয়ে আঘাত করে, আর এটা দেখে কিউন তখন সাইক্লোনকে ধরার জন্য আসলে মাস্টার লুইচ্যাং তখন কিউনকেও ছুরি দিয়ে আঘাত করে। তখন কিউনের বন্ধু এসব কিছু দেখে সহ্য করতে না পেরে মাস্টার লুইচ্যাংকে মারতে লাগে। সাইক্লোন তখন তাদেরকে বাধা দিয়ে মাস্টার লুইচ্যাংকে বলে যা অতীতে ঘটেছিল তা অতীতেই ছিল, এসব কিছু ভুলে যাও। যে কারণে মাস্টার লুইচ্যাং তখন রেগে সেখান থেকে মিস্টার বিগের কাছে এসে তার সাথে ডিল করে মিস্টার বিগ যদি কিউনকে মেরে ফেলতে পারে তাহলে মিস্টার বিগ যা চাইবে লুইচ্যাং তাই দিবে। এদিকে কিউনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তার জ্ঞানই ফিরছে না, এজন্য সাইক্লোন সিনকে বলে যত দ্রুত সম্ভব কিউনকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে মাস্টার লুইচ্যাং কিউনকে এত সহজে ছাড়বে না। এদিকে কিং তার দলবলদেরকে নিয়ে প্রাচীর শহরে প্রবেশ করে এবং সেখানে থাকা লোকদেরকে ধরে জানতে চায় কিউন এখন কোথায়। আর এই খবর সাইক্লোন পেয়ে সে তখন কিং এর কাছে এসে বলে আশা করি এখানে ভেবেচিন্তে এসেছিস। তখন কিং বলে সাইক্লোন এই পাশের শহর এখন তোর নয়, এটা এখন আমাদের। তখন পাশে থাকা কিউনের এক বন্ধু সাইক্লোনকে জানায় মিস্টার বিগ তার সেলুনে বসে রয়েছে। তো সাইক্লোন তখন তার সেলুনে যায়। তখন মিস্টার বিগ বলে তোর ভাই মাস্টার লুইচ্যাং আমাকে এই পাশের শহরটা ইজারা দিয়েছে। সাইক্লোন তখন বলে আমি ভাবছিলাম এখন একটু অবসর নেব। মিস্টার বিগ তখন বলে বেঁচে থাকলে তো অবসর টাইম কাটাতে পারবি। আর এদিকে মিস্টার বিগের লোকেরা কিউনকে মারার জন্য কিউনকে আক্রমণ করতে লাগে। তখন কিউনের বন্ধুরা সেই লোকগুলোর সাথে লড়াই করে কিউনকে একটা ঠেলা গাড়িতে করে সেখান থেকে সরাতে লাগে। অন্যদিকে কিং সাইক্লোনকে আক্রমণ করলে সাইক্লোন কিংকে একটা ঘুষি মেরে উড়িয়ে দেয়, আর কিং তখন পিছনের জানালা দিয়ে লাফ দিয়ে কিউনকে খুঁজতে যায়। আর তখন মিস্টার বিগ সাইক্লোনকে মেরে আহত করে ফেলে। এদিকে কিং কিউনকে খুঁজে পেয়ে সে যখন তাকে মারতে যায় তখন পিছন থেকে সিন এসে কিংকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু কিং এর এতে কিছুই হয় না, বরং কিংই উল্টা সিনের আঙ্গুল কেটে দেয়। অন্যদিকে মিস্টার বিগ যখন কিউনকে ধরতে যাবে তখনই সাইক্লোন এসে মিস্টার বিগকে আক্রমণ করে ডক্টরকে বলে সে যেন কিউনকে নিয়ে এখান থেকে চলে যায়। তখন সাইক্লোন ও মিস্টার বিগ এর মাঝে লড়াই হয়, এতে সাইক্লোন অনেক আহত হয়ে যায়। অন্যদিকে কিং তখন কিউনের সবগুলা বন্ধুকে মেরে আহত করে ফেলে। তখন সাইক্লোন কিউনকে বাঁচানোর জন্য যেতে লাগলে কিং এসে সাইক্লোনকে ছুরি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে। সাইক্লোন তখন কিংকে ধরে একটা কেসি গেটের মধ্যে আটকে দিয়ে সিনকে বলে কিউনকে নিয়ে এখান থেকে চলে যাও। আর তখনই কিং সাইক্লোনকে পিছন দিক থেকে এসে আবারও এলোপাথারিভাবে কুপিয়ে মেরে ফেলে। এদিকে তারা তিন বন্ধু মিলে কিউনকে নিয়ে পালানোর সময় কিউন পড়ে যায়, আর সেখানে থাকা লোকেরা তখন পুলিশকে খবর দেয়, যে কারণে পুলিশ তখন কিউনকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করায়। আর এরপরের দৃশ্যে দেখানো হয় সাইক্লোনের মৃত্যুতে লুইচ্যাং অনেক মন খারাপ করে রয়েছে, আর তখনই সেখানে মিস্টার বিগ ও কিং চলে এসে লুইচ্যাংকে বলে সে যেন পাশের শহরটাকে মিস্টার বিগকে খুব অল্প টাকায় বিক্রি করে দেয়।
দেয়। আর এই কথায় তখন মাস্টার লুইচ্যাং রাজি না হলে পিছন থেকে কিং হাতুড়ে দিয়ে মাস্টার লুইচ্যাং এর মাথায় আঘাত করে খাঁচার ভিতর বন্দি করে রাখে। পরের দিন কিং এসে পাশের শহরের লোকদেরকে মেরে দোকানপাট বন্ধ করে দেয়। আর রাতে যখন মিস্টার বিগ খাবার খেয়ে শুয়ে পড়ে তখন মিস্টার বিগ হঠাৎ করে রক্ত বমি করে। তখন পিছন থেকে কিং এসে মিস্টার বিগ কে মেরে সমস্ত গ্যাংস্টারদের বস হয়ে যায়। আসলে এমনটাই হওয়া উচিত, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। এদিকে কিউনের জন্ম হংকং এ হওয়ার কারণে পুলিশ কিউনকে একটা অরিজিনাল আইডি কার্ড দিয়ে ছেড়ে দেয়। আর কিউন তখন পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়ে টাইগারের কাছে এসে জানতে চায় তার বন্ধুরা এখন কোথায়। টাইগার তখন বলতে না চাইলেও পরে ঠিকই বলে দেয় তার বন্ধুরা এখন কোথায় আছে। কিউন তখন সেই ঠিকানা গিয়ে দেখতে পায় তার বন্ধুরা এখন অসুস্থ হয়ে রয়েছে। তো তারা সব বন্ধুরা যখন একত্রিত হয় তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর তারা অনেক এনজয় করে এবং প্ল্যান করে কিভাবে তারা তাদের বস সাইক্লোনের হত্যার বদলা নিবে। অন্যদিকে কিং মন্দিরের ভিতরে বসে আগুন খেয়ে নিজেকে আরো শক্তিশালী করছিল এবং তার লোকেদেরকেও তার মতো শক্তিশালী বানাচ্ছিল। আর তাদের শরীর এমন হয়েছিল যে ছুরি চাকু বা দাঁতে আঘাত করলেও তাদের শরীরে বিন্দু পরিমাণও কাটছিল না। এজন্য কিং তখন একটি বাচ্চা ছেলের শরীরে কোপ দিয়ে কেটে দেখতে লাগে যে সে বাচ্চার কিছু হয় কিনা। তখন সেখানে কিউন ও তার বন্ধুরা চলে এসে কিং এর লোকদের সাথে লড়াই করে। আর এখানে অসাধারণ একটি ফাইটিং হয় যেটা আপনি মূল সিনেমা না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না। তো এক পর্যায়ে কিউন যখন কিং কে হাতুড়ে দিয়ে মারে কিন্তু কিং এর এতে কিছুই হয় না, বরং কিং কিউন কে মেরে আবার আহত করে ফেলে। তখন কিউনের বন্ধুরা সবাই কিং কে মারতে লাগলে তখন কিং তাদেরকেও একে একে আহত করে ফেলে। আর তারা চার বন্ধু মিলে কিং এর সাথে পেরে উঠতে না পেরে চারপাশ থেকে কিং এর হাত পা বেঁধে ফেলে। কিন্তু তারপরও কিং তাদেরকে মেরে আবারও আহত করে ফেলে, তার হাত পায়ের বাঁধন চাকুতে কেটে ফেলে। এটা দেখে শিন তখন কিং কে মারতে গেলে কিং তখন শিন কে মেরে আহত করে ছাদের উপর থেকে ফেলে দিতে লাগে। তখন কিউন এসে কিং কে ধরে শিন কে লাথি মেরে কিং এর হাত থেকে সরিয়ে কিং কে নিয়ে ছাদের উপর থেকে লাফ দেয়। আর শিন তখন কিং এর এক হাতের রশি ধরে রাখে যে কারণে কিং ও কিউন ঝুলে থাকে। আর ঝুলে থাকা অবস্থায় কিং যখন কিউন কে চাকুতে আঘাত করতে লাগে কিউন তখন কিং কে সেই চাকু দিয়ে আঘাত করতে লাগলে তখন কিং সেই চাকুটি ভেঙে ফেলে, যে কারণে কিউন সেই চাকুর ভাঙা অংশ কিং এর মুখের ভিতর দিয়ে খাইয়ে দেয়। কিন্তু তারপরও কিং আবারও কিউন কে আহত করে ছাদের উপরে উঠে এসে কিউনের বন্ধুদেরকে মারতে লাগে। আর তখনই সত্যিকারের সাইক্লোন শুরু হয়ে যায়। কিউন তখন সেখানে উড়তে থাকা একটি কাপড় ধরে ছাদের উপরে উঠে আসে। এরপর তারা চার বন্ধু মিলে আবারও কিং কে মারতে লাগে। তখন তারা লক্ষ্য করে কিং এর শরীরের ভিতরে চাকুর ভাঙা অংশটা থাকার কারণে কিং দুর্বল হয়ে যাচ্ছে। এজন্য তারা তখন কিং এর সেই জায়গাতে মারতেছিল যে জায়গাতে সেই চাকুর অংশটা দেখা যাচ্ছিল। তো কিউন তখন শিনকে একটা চাকু দিয়ে কিং কে ঠিক সেইভাবে মারতে বলে যেভাবে কিং তাদের বস সাইক্লোনকে মেরে ফেলেছিল। আর শিন তখন সেইভাবেই কিং কে মেরে ফেলে। আর এরপর দৃশ্য দেখানো হয় মাস্টার লুইচ্যাং এখনো বন্দি অবস্থায় সেই খাঁচার ভিতরে বেঁচে আছে। আর মাস্টার লুইচ্যাং হ্যালুসিনেশনে দেখতে পায় জিম তার পাশে দাঁড়িয়ে রয়েছে আর সাইক্লোন তার খাঁচাটা খুলে দিচ্ছে। আর লুইচ্যাং যখন খাঁচা থেকে বের হয় তখন সে দেখতে পায় খাঁচাটা কিউন খুলে দিচ্ছে। আর এটা দেখে লুইচ্যাং তখন তার ভুল বুঝতে পারে। তো এরপর কিউনরা চার বন্ধু আবারও তাদের নর্মাল লাইফে ফিরে এসে তারা আগের মতো করে থাকতে শুরু করে। আর 1993 সালে কাউলুনের এই পাঁচের শহরটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করা হয়। আর তার সাথে এই অসাধারণ সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।